হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। আর আজকে হলো 2nd January। 2nd January রাত্রিবেলা আবার আমি ব্লগটা শুরু করলাম, কারণ এক্ষুনি আমি একটা ব্লগ শেষ করেছি, সেখানে আমি তোমাদের দেখেছিলাম আমি স্টিলের হাঁড়ি কিনে এনেছি। তো তারপরে আমি চলে এসেছি কিচেনে, কিচেনে এসে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমার ভাত হয়ে গেছে। কিন্তু আমার আজকে একটা কিছু করতে হবে, সকালবেলা কিছু রান্না করা হয়নি, সেই জন্য এখন আমি ডিম বসিয়ে দিয়েছি, হাঁসের ডিম। হাঁসের ডিম এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, নুন দিয়েছি অবশ্যই এর মধ্যে, যাতে ডিমগুলো না ভেঙে যায়। তো এবার আমি হাঁসের ডিমেরই একটা কারি করবো, আর সেটাই আজকে। সে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আমি শাড়ি পরেছিলাম একটু আগে, যেহেতু আজকে সকালে একটা নিমন্ত্রণ ছিল, তো এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে একদম নাইট ড্রেসই পরে নিয়েছি। দেখো আমি আর কুর্তি টুর্তি পরিনি, একেবারে নাইট ড্রেস পরে নিয়েছি, আর মানে ঘুমানোর জন্য রেডি হয়ে গেছি, যেহেতু ঠান্ডাটাও খুব একটা না হলেও আছে। সোয়েটারটা এখনো খুলিনি, সোয়েটারটা পরে আছি, কারণ সোয়েটার খোলার মতো অবস্থা এখন কিন্তু নেই। যাই হোক, আমার ডিমটা ফুটে গেলে আমি ডিমের কারিটা করব, তার আগে আমি সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিই। এখানে আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি হয়ে গেছে, আমার কাটাকুটি শেষ। এবার আমি ডিমের ঝোলটা করব, তবে তার আগে ডিমের খোসাটা আমাকে ছুলে নিতে হবে। ব্যাস, খোসা ছাড়ানো হয়ে গেল আমার। এবারে রান্না হবে স্টার্ট। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিলাম, এবারে তেলের মধ্যে একটু হলুদ ছড়িয়ে দিলাম, আর একটু নুনও দিলাম। এবারে ডিমগুলো দিয়ে আমি ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার এখানে যা সমস্ত আমি কেটেছি জবরজং সব দিয়ে দিচ্ছি একসাথে। ভাজাও হয়ে গেছে, হলুদ দিলাম, নুন দিলাম, আর জিরের গুঁড়ো দিলাম না, কারণ জিরের গুঁড়ো গুঁড়ো নেই। ধনে পাতা দিলাম, এবার একবারে সব নেড়ে চেড়ে নেবো। তার আগে ডিমটাও দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিয়ে ডিমগুলো জল দিয়ে ঢেকে নামিয়ে দিলাম। ব্যাস, এবার হতে যতক্ষণ সময় লাগে। বন্ধুরা, শীতকালের বর্ষণ মুখর সন্ধ্যায় আবার আমি চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আজকে সকালবেলা একদম বৃষ্টি পড়ছিল, পুরো অন্ধকার ছিল চারিদিক, আর সকালবেলা রান্নাবান্নাও বিশেষ কিছু করা হয়নি। আজকে আবার ডিমের ঝোল করেছিলাম, সকালেও ডিমের ঝোল, মানে আজকে আবার অবশ্য আজকে হাঁসের ডিমের ঝোল করিনি, মুরগির ডিমের ঝোল করেছিলাম, আর এবেলা অন্য কিছু রান্না করব। কিন্তু সকালবেলা যেহেতু ডিমের ঝোলই করেছি, সেজন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর আশিস বলেছিল যে মাছ আমাকে নিয়ে আসতে, কিন্তু আমার আর যাওয়া হয়নি বাজারে, তো আমি আর মাছ আনিনি, আর ওইভাবে ডিমের ঝোল দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার রাত্রিবেলা দেখা যাক কি করি। তবে আজকে কিন্তু মানে আমার কেন যেন ঠান্ডাটা একটু কম লাগছে, মানে বর্ষার মতো ওয়েদার লাগছে, সেই জন্য ঠান্ডাটা খুব একটা লাগছে না, কিন্তু ঠান্ডাটা পড়বে। এই শনিবার হয়ে গেলে শুনলাম রোববার থেকে আবার ঠান্ডাটা পড়বে, যেহেতু রোদ উঠবে সেই জন্য পড়বে আর কি। আর আজকে আমার একটা খুবই আনন্দের দিন বলতে গেলে, কারণ আজকে আমার টিপস অ্যান্ড কুক বেঙ্গলি চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে।
আর সেটা আমার জন্য দারুণ একটা আনন্দের ব্যাপার, ভীষণ আনন্দের ব্যাপার। কারণ এবারে ভিডিও দিতে আমি আরো অনেক বেশি আগ্রহ পাবো, আরো বেশি উদ্যম পাবো ভিডিওগুলো বানানোর জন্য। কারণ এটা তো একটা কি বলবো, অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড বলতে পারো ইউটিউবের থেকে, যে প্রতিষ্ঠা পেলাম, ইউটিউবে কাজ করছি এতদিন ধরে, আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার মিললো আর কি, যে না আমি সত্যি ইউটিউবে কাজ করি তার একটা প্রমাণপত্র তারা পাঠিয়ে দিয়েছে। সবসময় মনিটাইজেশন হলে খুবই আনন্দ হয়, যদিও আমার আরও চ্যানেল রয়েছে বা এই চ্যানেল আমার অনেকদিন ধরেই মনিটাইজ হয়ে গেছে আর কালচারও মনিটাইজ হওয়া, কিন্তু নতুন কোনো চ্যানেল মনিটাইজ হলে ভীষণ আনন্দ হয় আর সেই আনন্দ শেয়ার না করে পারা যায় না। সেজন্য তোমাদের আমি যাই, আজকে মিস্ত্রিটা কাজ করছে না, আর এমনই কপাল ভেবেছিলাম একটু বাপের বাড়ি যাবো আজকে, যেহেতু অনেকদিন ধরে এই মিস্ত্রিদের জন্য আমি বাপের বাড়ি যেতে পারছি না, মায়ের কাছে যেতে পারছি না, মাকে খুব দেখতেও ইচ্ছা করছে, কিন্তু আজকে এমন বৃষ্টি যে আজকে যেতে পারলাম না। আর অর্কর তো ঠান্ডা লেগেছে, সেই জন্য যেতে পারলাম না। আমারও কিন্তু ঠান্ডা লেগে গেছিলো, কিন্তু দেখো ঠান্ডাটা আমার মোটামুটি কমে গেছে, কারণ আমার যে হাই প্রেশার সহজে আমার ঠান্ডা লাগে না, এটা হচ্ছে ব্যাপার। ঠান্ডা লাগলেও খুব একটা আমাকে জাঁকিয়ে ধরতে পারে না, আমি জানি না এটা মিথ কি না, হতে পারে এটা কোনো মিথ যে হাই প্রেশার থাকলে ঠান্ডা লাগবে না, আমি জানি না এটা সাইন্টিফিক্যালি ঠিক না ভুল, কিন্তু আমি শুনেছি তাই আমি তোমাদের বলে দিলাম। আজকে হলো শুক্রবার, শুক্রবার দিন অর্কর কোনো পড়া থাকে না, তর্ক বাড়িতেই আছে। আর আমি আজকে মানে বসে বসে দুপুর থেকে একটা কাজ করেছি, সেটা হচ্ছে ড্রেসিং টেবিলটাকে একদম মানুষের চেহারা দিয়েছি, কারণ ড্রেসিং টেবিলটা প্রচণ্ড মানে ঘেটে গিয়েছিল। তোমরা আগের ব্লগে দেখে থাকবে, যদি না দেখো তো আগের ব্লগটা ক্লিক করে দেখে নাও, যে ড্রেসিং টেবিলের অবস্থা মারাত্মক ছিল আমার। তো ড্রেসিং টেবিলটা পুরোপুরি অ্যারেঞ্জ করেছি, তারপরে আবার আমি এই র্যাকটাকে ইউজ করেছি আমার সমস্ত কসমেটিক্স যা যা খুবই সামান্য আমি ব্যবহার করি সেগুলো হাতের কাছে রেখে দেওয়ার চেষ্টা করেছি আর সেগুলো রেখেছি, আর ড্রেসিং টেবিলটা একটু ফাঁকা রেখেছি, যা যা প্রয়োজন সেগুলোই রেখেছি, আর মানি প্ল্যান্টটাকে আমি এখানে রেখে দিয়েছি, কারণ একটু গাছ থাকলে ভালো, কারণ রাতের বেলা তো জানলা দরজা সবই বন্ধ থাকে শীতকালে, সেই জন্য একটু গাছ ভেতরে রাখলাম। এমনি গাছগুলো বারান্দায় ব্যালকনিতে রয়েছে সবই ওই ঘরে, আর এই ঘরে জানলাতেও আছে, কিন্তু রাত্রিবেলা তো জানলা বন্ধ থাকে, সেই জন্য ভাবলাম একটা গাছ অন্তত ভেতরে এনে রেখে দিই। দাঁড়াও তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই মানি প্ল্যান্টটা এখানে রেখেছি, আরও আবার মানি প্ল্যান্ট রয়েছে, সেগুলো বেশ বড় হয়ে গেছে, ওইগুলো ওইদিকে আছে। আর ড্রেসিং টেবিলটা একবার তোমাদের দেখিয়ে দিলাম যে এইভাবে আমি গুছিয়ে রেখেছি। গুছিয়ে রাখলে কী হবে, মানে কয়েকদিনের মধ্যেই আবার সব ঘেটে ঘ হয়ে যাবে আমি জানি, তবুও গুছোতে তো হবেই, মাঝে মাঝে না গুছলে মুশকিল। আর ছেলের যেহেতু অ্যালার্জির ব্যাপারটা আছে, সেই জন্য ডাস্ট ফ্রি আমাকে রাখতেই হয়, সেই জন্য আরও বেশি গোছানোর ব্যাপারটা এসে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর ঠান্ডার সময় আমি কি করি বলো তো, এই ধরনের যে কুইলগুলো আছে না, এইগুলোই আমি বিছানায় পেতে দিই, এগুলো ভেলভেটের বেড কভার হিসেবেও কিন্তু পাওয়া যায়, ভেলভেটের বেড কভার বলে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে এই ধরনের কুইল্ট বেড কভারগুলো। তো এইগুলোতে যদি মানে শোয়া যায় না, ঠান্ডা অনেকটাই কম লাগে, সেই জন্য আমি এই ধরনের বেড কভারই কিন্তু শীতকালে পাতার চেষ্টা করি। এই বেড কভার রিলেটেড শীতকালের আরেকটা একটা টিপ আমি দেবো, সেটা হচ্ছে এই ধরনের বেড কভার যদি না ইউজ করো, মানে এরকম কুইল্ট জাতীয় বেড কভার, মানে একটু ভেলভেট টাইপের বেড কভার যদি ইউজ না করো বা অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু তোমরা নিচে একটা যদি পাতলা কম্বল পেতে নাও, তার উপরে যদি একটা কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, তাহলে কিন্তু অনেক ঠান্ডা কম লাগে। আমি নিজে এটা করে দেখেছি এবং ফল পেয়েছি, গত বছর আমি এটা করেছিলাম যখন খুব ঠান্ডা পড়েছিল, এটা করেছিলাম। আর এই বছরে আমি এই ভেলভেটের চাদরটা পেতেছি, এটা কুইল্টি, এটা অল্প ঠান্ডায় গায়েও দেওয়া যায়, দেখলাম যে না সত্যি বেশ আরাম হয়। আসলে রাত্রিবেলা দেখবে শুয়ে যদি আরাম না পাওয়া যায় না শীতকালে, তাহলে প্রচণ্ড কষ্ট, দুর্ভোগের সীমা থাকে না। তো সেই জন্য আমি তার নানা ধরনের ব্যবস্থা করতে থাকি যে শোয়ার সময় যাতে কোনো রকম অসুবিধে না হয়। আমি কিন্তু এমনি নর্মালি শীত কাতরে নই, কিন্তু রাত্রিবেলা কি হয়, রাত্রিবেলা না আমার পাটা গরম হতে চায় না, এটা একটা সমস্যা, রাত্রিবেলা পাটা গরম হতে চায় না। আর পাটা যদি আমি ভাঁজ করে রাখি, তাহলে লম্বা করলে যে ঠান্ডা মানে হয়ে থাকে ওই কম্বল বা লেপ যাই বলো না কেন, সেটা আমার একেবারে অসহ্য লাগে। তো সেই জন্য আমি আগে থেকে সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে রাখি। আর এখন কি বলতো, এখন ওই লেপ কম্বল টেনে টেনে নিয়ে ছাদে দেবো সেই ক্ষমতা আমার নেই। আমার মায়েরা কিন্তু এখনও ওই লেপ কম্বল রোদ উঠলেই টেনে টেনে ছাদে দেয়, বালি সেগুলো ছাদে দেয়, দিয়ে আবার নিয়ে আসে, নিয়ে গরম করে ঘুমোয়, কিন্তু আমার দ্বারা হয় না গো। কারণ এই লেপ কম্বল টেনে ছাদে তুলবো আবার নামাবো, ও আমি পারবো না, যেটা পারবো না সেটা পারবো না। ওটা করলে তো খুবই ভালো হয়, জারমও অনেক নষ্ট হয়ে যায় রোদের তাপে, আর একটু ফুলো ফুলো হয়ে যায় তুলোগুলো, ঘুমোতেও ভালো লাগে, কিন্তু আমি সেটা করতে পারি না গো। তো সেই জন্য আমাকে এরকম জল জল ভেজা ভেজা কম্বল লেপেই ঘুমোতে হয়। অনেক গল্প করে ফেললাম, যেহেতু গতকাল রাত থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম, তাহলে আজকের মতো কিন্তু আমার ব্লগটা
বা আমার গল্পটা এখানেই আমি এন্ড করলাম, আর নোটে গাছটাও এখানেই আমি মুড়িয়ে দিলাম। তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, টাটা। সবাই খুব ভালোভাবে শীতটাকে এনজয় করো আর সুস্থ থেকো, কেমন? বাই।